আজকে গল্প আজকে যে গল্পটা শোনাব তার নাম হচ্ছে আলি বাবা আর চল্লিশ চোর বুঝতে পেরেছিস তো এই গল্পটা আরব্য উপন্যাস থেকে বোধহয় নেওয়া হয়েছে রাইটারের নাম আমি জানি না ভুলেই বলেছি গল্পটা ছোট বাচ্চাদের আর আমিও ছোটোবেলায় শুনেছিলাম আমার দাদা প্রথমে বলেছিল তারপরে এই গল্পটা নিয়ে আমার ছোটোবেলার বন্ধু বান্ধবদের সঙ্গে ডিসকাস করতাম খুব এক্সাইটিং গল্প ছিল পরে রেডিওতে নাটকেও শুনেছি আগে রবিবার দিন একটা সময় নাটক দিত তখন এই নাটক একটি হয়েছিল এরপরে আবার সিনেমাও হয়েছিল বাংলাতে তো মোটামুটি তোমাদের এই পুরনো তোমরা বলবে এই পুরনো গল্প কেন শোনাচ্ছে দাদু তোমরা অনেকেই অত জানো কত কত জিনিস আছে না কিছু কিছু জিনিস পুরনো হলেও কোনো দিন পুরনো হয় না হ্যাঁ এসব গল্প চিরন্তন গল্প এটা সারা যতই টেকনোলজি উন্নতি হোক বা যা কিছু হোক কিছু কিছু পুরনো জিনিস হামেশা নতুনই থাকে এই গল্পটা আশা করি তোমাদের ভালো লাগবে এখন গল্পটি শোনাচ্ছি আলি বাবা আর কাসিম বাবা দুজন ভাই ছিল কাসিম বাবা তো অনেক বড়লোক লোক ছিল ও দুতলা তিনতলা বাড়ি বাড়ি ছিল টাকা পয়সাও প্রচুর ছিল ওর একটা ঝি ছিল একটা চাকর ছিল যেগুলো কিনে রেখেছিলো माने तो उनका दिन कि हो तो जब मैं हाटे आज आलू भी है प्याज कॉपी सब पा जाए ना तो उनका दिन मानुसो के ना बेचा हो तो तो लोग के दौर कर मो तो जब मैं जी चाको चाय वही मानुसे बेचा के ना हाटे जी सुविधा मो तो लोग की नहीं आज तो। से जाके जाके किन से से मालिके चीरो जीवनेर मो तो संपत्ति हो जाए तो तारार कोताव जहाँ কোনো উপায় থাকতো না যতদিন সেই মালিক আবার অন্য কাউকে বেছে দিচ্ছে তো কাসিম যে দুজনকে কিনেছিলো মার্জিনা বলে একটি মেয়ে জোয়ান মেয়ে ছিল দেখতে শুনতেও ঠিক ছিল বুদ্ধিমত্তিও ছিল বুঝেছিলো আমার ঘরের কাজের দিকে খুব ভালোই হবে আমার বইয়ের হেল্প করতে পারবে আর আবদুল্লাহ বলে একটা ছেলেকে কিনেছিল ব্যাটের ছেলে যাক সেও বেশ হাসি খুশি বেশ মুক্তি ভালো আর বেশ চটু চঞ্চল আর বেশ পটু লোক ছিল কাজকর্মে তো ওইদের দুজনকে কিনে নিয়েছিল এইভাবে কাসিম তো মহেশ বড় লোক আর সুখের ছিল এদিকে ওর ভাই আলী বাবা ছিল সে ছিল বহুত গরিব অনেক গরিব লোক ছিল তার ঘর একটা জবরিন মতো ছিল কাশেই থাকতো আর সে তার কাজ ছিল সকালবেলা একটা গাধা নিয়ে কাঠ কাটতে যেত জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে তাতে যে টাকা হতো তাতে আটা ফাটা যা হোক এনে অনেক অনেক কষ্টে সংসার চালাতো ওর একটা ছেলে ছিল চাকর ফাকর কিছুই ছিল না ওর বই রান্নাবান্না করত। করতো এখন হয়েছে কি একদিন ও আলি বাবা ওর গাদা টেনে সকালবেলা যেমন রোজকে বেরোয় সামান্য কিছু খেয়ে দিয়ে গাদাটাকে নিয়ে যাচ্ছে কাট কাটতে যেমন রোজ জঙ্গলে যায় সেদিন ওর গাদাটার কি হলো মাথা খারাপ ওকে নিন ওন উদিকটে নিন নি যাচ্ছে বলারে কোতানি যাচ্ছে কোতানি যাচ্ছে শুনছি না টেটে তো চল এদিকে অত বইছে কোতায় সুগ্ন কাটছে অত সম্মান গেছে যাওয়ার পর একটা জঙ্গলের কাছে নিয়ে আছে ওখানে পাহাড়ও আছে সবকিছু আছে হঠাৎ কিও লোকনে পাড়ে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল ছিল টক 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 যেন কারা আসছে ওই লোকটায় ঘোড়ার পায় গাধাটাকে তো নিয়ে পাহাড়ের পিছনে লুকিয়ে গেল ও লুকিয়ে গেল দেখে একদল ডাকাত এসে গেল ডাকাতরা এসে পাহাড়ের কাছে এসে বলল চিচিং ফাঁক চিচিং ফাঁক টিচিং ফাঁক হিন্দিতে এই গল্পটা অনেকে বলে সিম সিম যা সিম সিম যা তো আমি চু চুকি বাংলাতেই শিখেছিলাম ছোটোবেলায় আর ওখানে বাংলাতে তো টিচিং ফাঁকই বলেছিল তো তোমাদের বাংলাতে যখন বলছি বাংলাই বলি চিচিং পাক তিনবার বলতেই কি হলো পাহাড়টা খুলে গেল আর ডাকাতরা পাহাড়ের ভেতরে ঢুকে গেলো ঢুকে যেয়ে বলছে চিচিং বন্ধ হয়ে যা চিচিং বন্ধ হয় চিচিং বন্ধ সঙ্গে সঙ্গে কি হলো পাহাড়টা ডাঢ্যা করে একদম বন্ধ হয়ে গেল যা ডাকাতরা চলে গেল ভেতরে ও তো আলি বাবা তো ভয়ে কাঁপছে ওর তো একদম ঘাম দিয়ে জ্বর গাদাটাকে বললো তুই এখানে কি করতে মরতে নিয়ে এসেছি এক্ষুনি তো ডাকাতের হাতে পর মরতাম হ্যাঁ তো গাদাটা কিছু চল চলা নড়ছেই না গাঁদাটা তো কি করে যাকে চুপ করে বসে রইলো হে কিছু পর আবার শোনা গেল চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক ফির দরজাটা আবার ডাঢা ডাডা করে খুলে গেল পাহাড়ের দরজাটা আর ফির ওরা ডাকাতরা বেরিয়ে গেল ঝরঝা ঝর করে ঝাড় করে না বেরোবো না আগে আবার বললো চিচিং বন্ধ হয়ে যায় চিচিং বন্ধ চিচিং বন্ধ বলতে পাহাড়টা আবার বন্ধ হয়ে ওরা চলে গেলো তখন গাধাটা কি করলো ওকে টেনে টেনে ওইখানে পাহাড়ের কাছে নিয়ে আসছে বলে কোথায় নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি রে দেখাটা বেরো ও শুনছেই না কাপড় টেনে টেরে টের পাহাড়ের কাছে নিয়ে গেছে যখন নিয়ে গেছি কালী বাবা ওরা দুবিধায় পড়েছি কী করি গাধাটা কী মন চলে একবার বলে দেখি মন তো একটা কোড ওয়ার্ডটা ও ভয় বলছে চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক ও আজই বলা পাহাড় তো খুলে গেলো ঢাকার করে ওকে টেনে টেনে ভেতরে নিয়ে গেলো ভেতরে যে দেখ ওরে বাবরে বড় বড় কলসি মাটির বত্তি বত্তি সোনা দপা হ্যাঁ মনে মুক্ত চাঁদ দিকে ভরা পড়ে আছে ও তো ভয়ে কাঁপছে কি করবো দাদাটা এই মাথা ঘষে ঘষে বলছে চল চল তা তো কী করলো তাড়াতাড়ি ওটার যে বস্তাটা ছিল যতটা পেরেছে ভরে আর গাধার পিঠে চাপিয়ে আর ওকে নিয়ে গাধাটাকে নিয়ে বেরিয়ে সময় বলল টিচিং ফাঁক প্রথমে তো বন্ধ হয়ে বলেছিল বন্ধ হয়ে গেছিলো তারপর আবার বলেছে চিকিং পাগ চিচিং বলে চলে গেল দুটা বন্ধ হয়ে বেরিয়ে গেলো পাহাড়টা খুলে আবার যাওয়ার সময় বললো চিচিং চিচিং বন্ধ হয়ে গেল ও তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই ওকে নিয়ে গাঁদাটাকে নিয়ে ঘরে ফিরে এলো সন্ধ্যা হয়ে গিয়েছিল এদিকে ঘরে ওর বউ দরজা বন্ধ করে দিয়েছিল অন্ধকার ও দরজায় ধাক্কা দিচ্ছে কে 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 এসেছে কে বলছে আমি এসেছি খোল দরজা খোল ধরজা খোল

চুপ কর বল চুপ কর চুপ কর তোর বাই পড়ছি তুই চুপ কর ভগবান কে liye খোদা কে liye চুপ কর বল কি না চুপ কেন করু কি করছ তুমি কি টুডি ফুরি কর বল আরে কিচ্ছু না চুপ কর তুই যে চাচা চি জিনিস লেকে বলে দে कोतवाल এর সামনে फांसी দিয়ে দেব চুপ কর মলাচ্ছা তো কি এ তো বার কিছু বল আরে পাওরে চক 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 মোহর শোনা দেখিয়ে তোর ওই চোখ ধরা হগো এই মুহূর্তে বা কি কর বল আরে এইটা একটা টুক করে বেচে অনেক টাকা পাবো টাটা ফাটা সব কিনে কিনে আনবি বলে রাখবো কোথায় বলে রাখবো পরে তুই এক কাজ কর যা দাদার ঘরে ভাইজানের ঘরে চলে যা ভাবিকে বলে একটা কুনকে দিতে বলে কুনকি কুনকে কি করবে বলে এটা মাপবো কত কুনকে হচ্ছে কুনকে তখনকার দিনে একটা ওজন পা ওজনের মতো জিনিস ছিল তার থেকে করে ওই মোহরগুলোকে এই কইবি আটা ফাটা চাল বা মাপা যেত তো বলে যে তুই ভাবি কিছু জিজ্ঞেস করে বলবি আজকে কাঠ কেটে অনেক বেশি আটা পেয়েছে তুই মেপে রাখছি কতটা তো চলে গেল। ভাবির কাছে ভাবি কাছে দরজা করলেছে মজি না দরজা করলো বলল আসতো আসুন 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 তো গেলো বললো ভাবি জানকে দেখ ভাবি কী আছে কী ব্যাপার এত রাতে কী ধার ধার চাইতে এসছো না ভাবি আজ ধার চাইতে আসিনি একটা জিনিস চাইছি কি তোমার ওই কুনকেটা দাও বলে কুনকে কী করবি এত রাত্রে বললো ওর বাবা আমার ছেলের বাবা যে অনেক কাঠ কেটে অনেক বেশি আটা পেয়েছে তাই জন্য বলছে আপু যে কদিন চলে দেখি ওর মনে সন্দেহ হয়েছে এরম তো হতে পারে না আজ পর্যন্ত কোনোদিন না কুনকে চায়নি যা আনে পেটি ভাড়া না এদের আবার তো বললো আচ্ছা দিচ্ছি বলে কি করলো কুনকেটা তলে একটা আটা মেখে লাগিয়ে দিয়েছিল অন্ধকার প্রদীপের আলো তো দেখতে পাইনি বউটে নিয়ে চলে এল ফির ওরা তো ওর বর তো খেয়ে শুয়েছিল বউটা শোয়নি অপেক্ষা করছিল তারপরে কি করলো মাটির ভেতরে তলায় মাটি ঘরের মধ্যে মাটি কুপিয়ে ঢুকে সব ঢুকে দু চারটে মোর বাইরে রেখে দিয়েছিল কেনাকাটার জন্য আর সব দিয়ে কুনকেটা দিতে এসেছিল

কি ঘুম ভাঙাচ্ছি কেন এই ঘুম তুমি ঘুমোচ্ছ আর তোমার ভাই ওখানে দেখো সে তো রাজা হয়ে গেল বাদশাহ বনে গেল কি বলছো কি এই দেখো বলে মোর এটা তুমি কোথায় পেলে তোমার ভাই এত এনেছে যে এটা মাপতে হয়েছে আমার তো ওটা মাপ মাপটা কোনকে মাপ চেয়েছিল বুঝতে পেরেছো কোনকে চেয়েছিল আমি বুঝতে পেরেছি জরুর কই ডালমে কাল হয়তো আটা লাগিয়ে দিয়েছি তুমি দেখের ভেতরে ফেঁসে গেছে বলে তাই নাকি তো যজ্ঞ এক্ষুনি যাও কোথা থেকে এটা পেয়েছে হ্যাঁ নাহলে আবার পুরি পুরি যাব তুমি যাও এখন এত রাত্রি হ্যাঁ হ্যাঁ কাল সকালে কাল সকালে তো কি ভরসা তুমি যাও ও এত রাত্রি ও চলে গেছে লোভ লোভ বলে একটা জিনিস দরজা ধাক্কা পেয়েছে আলি বাবা যা ভয় পাচ্ছিলো তাই কে 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 দরজা বলে আরে ভাই যান এত রাত্রে দাদা দরজা হল বলছি কী হয়েছে ভাই যান কিছু অপরাধ হয়ে গেছে অপরাধ তুই এবার জোয়ার চুরি খেলছিস হ্যাঁ

চিচিং ফাঁক বলে এবার ফুল লোকের আমি ঢুকে গিয়ে পেয়েছিলাম অনেক আছে কোনো খাজানা আর আমি এক তাড়াতাড়ি যতটা বইতে পেয়েছিলাম নিয়ে আমি কোথায় রেখেছি বললাম মাটির তলে বলে আমাকে নিয়ে চলে তো বলে এত রাখতে না ভাই যান কাল সকালে নিয়ে যাবো বলে না না এখন বলে এখন কী করে যাবো অন্ধকার রাস্তা আবার যদি ডাকাতরা এসে বেসে যায় ওখানে দাঁড়াতে হবে ডাকাতরা আসে তারপরে বেরিয়ে যায় তারপরে আমরা যেতে পারলাম ভাই যান বললো ঠিক আছে কাল আমাকে সকালে নিয়ে যাবেন আমি কোথাও বললাম জরুর নিয়ে যাবো ভাই যান তো যা রাতে যে তো কাসিম বাবা সুইপল লবুকে বলে এই ঘটনা বলে কাল সকালে নিয়ে লাগায় কাল সকালে চলে ভিড় পরে দিন সকাল বেলা সাত সাতটা গাধা নিয়ে তারপর সাতটা বস্তর পিটে চপিয়ে বলে চল আলী বাবা আলী বাবা কি তোইদি ছিল নিয়ে চলে গেল ওই রকমই রং হলো ঢাকা ধরে এলো আর ওই টিটিং ভাঙ বলল আর ও করলো ওরা সব দেখে টেকওলা গা ওই পাড়ে পিছনে লুকিয়ে ছিল ওরা যখন চলে গেল বলো আসো ভাইজান আমরা আমরা বলনি ওরা টিটিং ভাঙ বলল বলে না এর এর আগে একটি ঘটনা হয়ে গেছিলো যখন ডাকাতরা ঢুকেছিল না ওই আলিবাবার খাজানা নিয়ে যাওয়ার পর তো ওরা দেখে সব ইয়েগুলো ঘোড়াগুলোতে কিছু কিছু মোর কম আছে কিছু কিছু নিচে পড়েও গেছে ডাকাতদের মধ্যে একটা বলেছিল উস্তাদ ডাকে ডাকাও গে কী ব্যাপার দেখো মো উস্তাদ আমাদের এই মোড়গুলো তো ভরা থাকে তো কিছু কম কম হয়ে গেছে কেন জরুর কেউ এসেছে বলে কী করে আসবে আমাদের কোড কী জানবে জানি না মোর আমার অস্তাদ আমার লাগছে কেউ কেসে ছিল আর এই দেখো পড়ে পড়েও গেছে কিছু মোর কেউ বলে তোদের মধ্যেই কেউ করেছে বলে আমাদের মধ্যে আমরা আমরা তোমার নমক কী করে করতে পারি যাই হোক ঠিক আছে ধ্যান রাখিস সে তো তারপরের দিন ওরা কী করলো যখন ওরা ঢুকে গেল তো কাশিম তো দেখে একদম অবাক পাগল হয়ে গেছে উরে বাবরে এত খা আরে আমি তো বাদশাহ যাবো আরে দুনিয়ার সবচেয়ে বড় লোকও যাবো আমি ইয়ে করবো ও বলছে ভাই জান তাড়াতাড়ি ভরে চলাও ডাক্তারটা কখন এসেছে কোনো ভরসা নেই তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি দাঁড়া দাদা তুই দেখো ভয় পাচ্ছিস আলি বাবা দেখো দাদা আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না আমি যা পারি আমি নিয়ে যাচ্ছি তোমার দেখো যা ইচ্ছা তো আলিবাবা তো তাড়াতাড়ি ভরতে শুরু করে দিল ও কিছুক্ষণ এদিক ওদিক লাপি লুপি ঘুরতে এটা দেখছে ওটা দেখছে এ করছে মনে মুক্ত আলি বাবার প্রায় ভরে মনে দাদা আমি কিন্তু আর দাঁড়াতে পারবো না তুই যা 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 তুই যেতে যা আমি তো পুরো ভরবো অনেক সারা সাতটা বড়ি ভরে যাও আমার দেরি লাগবে বলছি দাদা কিন্তু খুব সাবধান বেশি লোভ করো না আমি তো বলি বউ নিয়ে চলে এসো পরে আবার এসে নিয়ে যাবে রোজ রোজ কে আসে আমি ভরে যাবো তোর যেতে হয় যা বলছে বলে যা বলে দাদা এইটা বলবে চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক বললে দরজাটা খুলে যাবে তুমি চলে যাবে বেরিয়ে খুলে গেলে তুমি চলে যাবে আর যখন বেরিয়ে যাবে তখন বলবে চিচিং বন চিচিং বন চিচিং বন আর তাহলে ঠিক আছে দাদা মনে থাকবে কি বলবো বলো তো এই তো চিচিং ভাগ চিচিং ভাগ আর চিচিকিং এই আবার কি একটা সোজা মন্ত্র এটা কি বলে দাদা না পারলে লিখে নিও বলে লিখবো পেনই আনি নি কি লিখে আনবো পেন না তখন যাই ভি ছিল আমি ঠিক আছে আমার মুখস্তি থাকবে এটা আর কি চিচিক এটা তো বলেছে ঠিক আছে তো আলি বলে দাদা আমি যাচ্ছি কিন্তু সাবধানে বেশি লোভ করে না যা পা তাতে নিয়ে চলে এসো আমার পছন্ন ভয় লাগছে ডাকাতটা কখন এসেছে আমরা কী করে জানবো বলে তুই যা যা আমি ভোরে নিয়ে চলে যাচ্ছি তো আলী বাবা তো চলে গেল ঘরে চলে গেল ও দি ওর ভাবি যান বলে কি কি কোথায় বল ভাবি যান আমি দেখো অল্প জিনিস নিয়েছি দাদার তো কিছুতেই মন হচ্ছে না সাত সাতটা গাদা নিয়েও ভরছে এদিকে ভরছেই না এদিকে নাচানাচি করছে পাগলামি করছে আমি কত বললাম দাদা যা পারো নিয়ে চলে চলো তো শুনছেই না পাগল মন করছে বলছে তুই চার তুই চাট চল তোর যদি দরকার থাকে আমি তো পুরো সাতটা বড়ি ভরে যাও এখন তুমি বলো ভাবি সাতটা বড়ি ভরতে কত দেরি হয়ে কখন ডাকাতর এসে যাবে আমি তো আর ভরসা করতে পারলাম না মন্ত্রটা বলে দিয়ে এসেছি এখন যদি দাদা তাতে এসে যায় তো ভালো এদিকে কী হলো সারাদিন কেটে গেলো রাত ভাবিটা তো সারাদিন ঘর বাইরে করছে চিন্তায় বলে এখন এলো না এখন বলো তুই যা খুঁজে যা বলে আমি এখন যেতে পারবো না ভাবি যে রাত্রি টাকাটা এসে গেলে কী হবে আমি এখন যেতে পারবো না যেতে পারবো না ফির যখন রাত হয়ে গেলো রাত্রির হয়ে গেলো তখনও এলো না ওর ভাবি তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে আমার কি হলো আমার মনে হচ্ছে মন কুগাইছে জরুর তো তোমার দাদার কিছু হয়েছে তুমিই মেরে দিলে আমার আমার ইয়ে বলছি বলছি ভাবি আমি তো কিছুই করিনি না তোমার জরুর তোমার কিছু তখন বলছে চাচ্ছ ভাবি যদি আমি মেরে দিয়েছি কি চলো তোমার দক্ষিণ পাঠাও আমি যাচ্ছি কাল সকালবেলা হলে তোমার যেতে এটাই মনে হয় তো যাই হোক আবদুল্লাহদের পাঠিয়ে দিলো সাথে ভাবি যান তো ওখানে যে ওই রকম সকালবেলা চলে গেল তখন বল দাঁড়া এখানে দাঁড়িয়ে রইলো এদিকে কী হচ্ছে ডাকাতরা যখন তারপরের দিন ঢুকলো তখন দেখে যে একটা লোক ওই সব ভরছে ওই ভরছে কাসিম ভরছে বলো ওস্তাদ আমি বলেছিলাম না কেউ আমাদের এখানে আমাদের খবর পেয়ে গেছে আমাদের কোডার এই দেখো খাজানা লুট হচ্ছে এই দেখো এই লোকটা লুট করেছে কালকেও লুট আর এত লোক আজকে এসে গেছে হ্যাঁ কই কই বেটা এই দেখো দাদা কত ভরেছে সাত ভোরি ভরেছে তখনও ভরছে দেখেনি ফির বলছে এই তুই তুই বেটা আমাদের খাজানা লুট করি না 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 আমি লুট করিনি আমি তো প্রথম দিই বেটা প্রথম দিন চুট করে বলছিস দেখ আমি না আমি কিছু করিনি আমি কিছু করিনি আমি কিছু করিনি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বলছি কেতায় চলে যাচ্ছি এইগুলো নিয়ে তুই রোজ এরম করে করে আমাদের খাজানা লুট খতম করছে বস্তা কী করা যায় যে বলে মেরে দাও কতাল করে দাও আর টুকরে টুকরে করে দাও শরীরটাকে যেই না কথা ওদের ওই ডাক্তারদের মধ্যে একজন গলা কেটে দিয়ে চার পাঁচ টুকরো করে দিল একদম দিয়ে বল ফেলে দেখুন একধারে ফেলে দে কি বলে ফেলে দিল নাকি না টাঙিয়ে দিলো এরকম কিছু করলো তারপরে ওরা যখন পরের দিন গেল আবদুল্লাহ সাথে গিয়েছিল তো দেখে ওর সুইটার তো কাটাকুটা ছিল তবু ওই রকম লাস্টকে ঝুলিয়ে রেখেছিল দেখে তো ওরা কেঁপে উঠলো ফির কি করা যায় অনেক কষ্ট করে লাশটাকে নিয়ে বই বস্তার মধ্যে ঘুরে নিয়ে চলে এলো নিয়ে চলে আসলো তারপরে ঘরে এসে ভাবিকে দেখালো ভাবি হচ্ছে ভাইজানের সঙ্গে আমি বলেছিলাম লোভ করো না ওরে আমার তো সব কিছু লুটে গেলো ওরে বাবারে কি ভাবি চেঁচিও না ডাকাতরা তো বুঝেই গেছি তাই তো মেরে দিয়েছে এখন যদি তুমি চেঁচামেচি করে লোকে জানতে পেরে যায় তো আমাদের সবাইকে মেরে দেবে ভাই জান তো গেছি এরপর আমরা সবাই যাবো সেটা কি তুমি চাও তুমি এখন চুপ করে শান্ত হও এখন মেন সমস্যা হচ্ছে এই লাশটাকে তাফনা কী করে কাটা লাশ তো জাপনানো যাবে না এটাকে তো সেলাই করার ব্যবস্থা করতে হবে তো তুমি একটু শান্ত হও সব কিছু ঠিক হয়ে যাবে আমি আমি তোমাকে বলছি ভাবি যান তোমাকে আমি দেখব তোমার কোনো দুঃখ হবে না কষ্ট খাওয়া দাওয়া কোনো কি চিন্তা হবে না সব কিছু আমরা দেখবো তুমি একটু শান্ত হও যাই হোক ভাবিজানটা চোখে বললো লাস্টটা সেলাই করা সবচেয়ে জরুরি ছিল এদিকে ডাকাতরা এসে দেখলো जी लाज गायब जिसके मतलब और क्यों दुश्मन है जो इस राज को जानता है हाँ सरदार बोलो पता करो हौज करो कौन ऐसा करता है को वो की को लो मर्जीना के बोल लो मर्जीना तु तो खूब चालक आिस एक मुस्तफा बोल एक मुची आ खूब भलो सल तुके जी चोक बेधे यहाँ आसिस ও যদি সেলাই করে দেয় চোখ বলবি যত পয়সা টাকবে নেবো আর সেলাই করে দিলে লাস্ট আমরা দপনে দেবো মজ্জিনা ঠিক আছে মজুনা খুবই বুদ্ধিমান ছিল ছিল এখন চুকি ওর মালিক মরে গেছে আর ওর মালগিনেদের আসছি তেমন তো হয়ে গেছে তো চলে গেলো যে মুস্তফার কাছে গেলো বলে মুস্তাফা মুস্তাফা বিভিযান কি বাতেন মুস্তফা একটা বড় জরুরি কাজ আছে বড় বিপদে পড়েছি তুমি চলো আমার ঘরে বলে কি কাজ আছে একটা সেলাই করতে হবে বলে নিয়ে আনতে পারবো না খুব তুমি তুমি চলো যত টাকা নেবে এমন কি কাজ বিভিযান বলে সেটা বলতে পারবো না আমার মালিক মানা করেছে তুমি চলো তো তোমার পায়ে পড়ছি চলো 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 বলে এর বিভিজান কি করছো আমার সেলাই করাই তোমার কাজ আছে আর তুমি বলছো মা পয়সা দেবে আমি যাচ্ছি তোমার সঙ্গে তো কী করলো মুস্তাওয়া একটা শর্ত আছে তোমাকে কিন্তু চোখ বেঁধে নিয়ে যাবো কেন কেন বিবি আমার মালিকের এটাই হুকুম আছে আমি তোমাকে ধরে ধরে তোমাকে নিয়ে যাবো চোখটা তোমার ভালো থাকবে তুমি রাস্তা যাতে চিনতে না পারো আচ্ছা ঠিক আছে বিবি তো চোখটা বেঁধে দিয়েছে মোজানের হাত ধরে ধরে ও চলে গেলো ওদের ঘরে ফির ঘরে নিয়ে নিয়েছে চোখ খুললো বলে কী সেলাই করতে হবে দেখ একটা লাস্ট টুকরো করে আছে তাহলে এটাকে সেলাই করতে হবে তবুও তবুও চুপ চোখ মোস্তফা তোমাকে বলা হয়েছে যত পয়সা চাইতে হবে এই লাস্ট সেলাই করে দাও যত পয়সা তোমাকে চাই দেবো কিন্তু তুমি মুখ খুলতে পারবে না এইটা বলে দিলাম মুখ খুললে কিন্তু খুব খারাপ হবে যত পয়সা তোমার চা মুখ মাঙে দেবো কিন্তু কিছু বলে আছে ঠিক আছে ও তো খুব ভালো সেলাই করতে হবে মিনিটের মধ্যে সেলাই করে দিল লাস্টটাকে জুড়ে দিল তারপরে যা টাকা চাইলো ততই দিলো বল দেখো বেইमानी করো না তুমি যা চেয়েছো তাই দিচ্ছি তোমাকে আমরা পৌঁছেও দিচ্ছি আবার চকবেতে জামরিনা দিয়ে फिर জামরিনা দিয়ে দিasListো পুরো লাস্টটাকে দপনে দিল এদিকে সর্বদা তো চার পাটি দিয়ে চারদিকে শহর কোন গরে কিনা কি তো কি হলো তোরও দিল যে লাশ দপনাছি until লাশ যখন দপনে দেয়া হবে তো তোরও পন্তি চুরি নিশ্চয় কব দিয়ে দিয়েছে কেউ না কেউ লাস্টের সেলাই করেছে ওদের প্রথমে শ্রদ্ধা হলো মসজিদের কাছে যাই সব বললো আমরা জানি আমি যা মুস্তফার কাছে যে বললো মুস্তাফা তোমার কাছে কি কেউ এসেছিলো লাস্ট সেলাই করেছিল মানে নেই নেই বাবু নেই যাই কেউ মিথ্যে কথা বললে তার না চেহারাতেই একটা এক্সপ্রেশন এসে যায় ভয়ের ইয়ে ডাকাতটা বুঝে গেলো এই সেলাই মুস্তফা সত্যি করে বলো তোমাকে কিন্তু মেরে ফেলবো কিন্তু আমরা সত্যি কথা বলো অনেক বলছে আমি বলবো আমাকে বলতে মানা আছে না বললে এমনিতেই মেরে দেবো তোমাকে তখন বলছি হ্যাঁ আমাকে একটা লাশ আমি সেলাই করেছি কোথায় কার ঘরে সেই জানি না আমাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল তো তুমি চিনতে পারবে না আমি আমি কদম তো ঘুরে নিয়েছিলাম অত কদম তক আমাকে নিয়ে চলো আমি ওই কদম তক নিয়ে যাবো তো ডাকাতেরদের মধ্যে একজন ওরা তো বেশ বদল করেই ঘুরছিলো ভদ্র এমনি ভাদ্য লোকেদের মতোই আরবের লোকেদের মতো সে যে ওকে নিয়ে যাচ্ছিলো মুস্তফাকে মুস্তফাকে ওরা আমি চোখ বেঁধেই নিয়ে যাচ্ছিলো কদম গুনতে 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 যত কদম গিয়েছিল না ও গুনেছিল সেইখানে যে বলে এইখানেই কোথায় হবে বাবুজি এই দামি জায়গায় এত কদম আমি এসেছিলাম তো ওরা চেয়ে দেখলো তো লোকের তিন চারটে তো ঘর আছে ওরা কি করলো বলে এই দিকের ঘরটাতেই ছিল দিকের ঘরটাতেই মনে হচ্ছে এইদিকের না এখানে সেই দিকের একটা ঘর যে কোনো তো ওটা আলি বাবার ঘরটাই পড়ছিলো ঝপড়ির মতো ওদের যদিও সন্দেহ ছিল ওই কী কি তবু যাই হোক ওটা ওটাকে একটা ক্রস চিহ্ন লাগিয়ে দিয়ে গেল দিয়ে জন্য চলে গেল এদিকে সকালবেলা কি হলো না উঠে দেখে ওর যে সেকেন্ড মালিকের ঘরে না একটা ক্রস চিহ্ন লাগা আছে ও ছিল খুবই বুদ্ধিমতী ও বুঝে গেলো ডাকাতরা বুঝে গেছে তাই ক্রস লাগছে রাত্রে এসে হামলা করবে ও কি করলো সব ঘরের মধ্যেই ওই পাড়ার যতগুলো ঘর ছিল সব ঘরেতে ক্রস চিহ্ন লাগিয়ে ডাকাতের তো একজন লোকই ক্রস চিহ্ন করেছিল ফের রাত্রিবেলা ডাকাতরা এসেছিল চল্লিশ পঞ্চাশ ডাকা চল্লিশ জন টাকা সর্দার বলছে কোন ঘরটা বললো আমি ক্রস লাগিয়েছি দেখলো দেখ সব ঘরে ক্রস অন্ধকারে বলে এই কী রে সব ঘরেই তো ক্রস ব্যাটা মিথ্যে কথা বলছি বললাম তো একটা ঘরে লাগিয়েছি সব ঘরে কী করে হয়ে গেল তো যাই হোক বললো গস্তার মামার মনে হচ্ছে যে করেছে খুব চালাক কিনা কে পেটা তুই মিথ্যে কথা বলি আমি মিথ্যে কথা বলিনি গস্তার তো যাই হোক ওদিন ওরা কিছু করতে পারলো না কারণ কার ঘরে হামলা করবে সব ঘরে ক্রস লেগে ওরা চলে গেলো তারপরে উস্তাদ একটা ঘর একটা ইয়ে ঘর খোঁজ ঘর এই ঘরগুলোর মধ্যে কারা হঠাৎ একটু বড়ো লোক হয়েছে বা কী জিনিসপত্র কিনছে কিনছে আশেপাশে দোকানদার দোকানদার থেকে হঠাৎ ঘর তো ওরা তাই করতে লাগলো যারা আগেকার বড়ো লোক ছিল তারা তো যেমন রেগুলার কিনছিলো ও দোকানদারদের কারোর কিছু সন্দেহ হয়নি শুধু আলি বাবার ঘর থেকেই এই বলল তিন চার দিনের মধ্যে কী আলিবাবার ঘর থেকেই লোককে ভালোমন্দ সব জিনিস কিনতে আরম্ভ করেছি আর এইসব তো বললো হ্যাঁ একজন লোকরা অনেক গরিব ছিল আজকাল পাতা নেই ওদের কোথা থেকে এত টাকা এসছে মৌ দিদি সব জিনিস কিনছে এ কিনছি ভালো ভালো সব বাগি তো আটাই কিনতে পারতো না এখন তো ভালো তা ওনারা কনফার্ম হলো যে এই আসল ও এই হচ্ছে আমাদের থেকে করেছে তো রাত্রিবেলা ওরা কী করলো এর ঘরেই এ করতে হবে একেই এইটাই আসল একে মারতে হবে তো পরের দিন কী হলো ডাকাতের সর্দার একটা সদাগ আসে যে ও চোলিজন চোর কে নিয়ে এসে চলো গোল গাড়ি তে করে বড় বড় তেলের বড় বড় কোলসি এনেছিল তার মধ্যে এক একটা চোর কে ঢুকিয়ে আর এনেছিল কে জালিবাওয়ার গনেসে বলছে দজ জন এসে বলে কি ওলাмир জন মেহবান আজি রাত কো আমি আগে যাব অনেক দূরে আমার তেলের বিজনেস এই তেল বেজবো আই রাতে থেকে গচি তোমার ঘরে নিতে একটু থাকতে দাও তো ভালো তো আলিওয়া এমनिटी খুব ধর্মবীর লোক ছিল ও बोला हां मेरा तो को भी नसीब है कि नसीब मैं तो कुछ देर मेहमान को मैं सेवा कर मौका मिलेगा अल्लाह मेरे को दुआ दे आपने रखोnavbar যতটা পারি আমরা সাহায্য করব তো বলল দেখো আমার ঘরটা তো ছোট আমার ভাইJane গরে অনেক বড় চলুন ওখানে চলুন নামনা কে তো ভাইJane গরে খব দিল মানে ভাইJane গরে নিয়ে গেল বলে তেলের পিপে গুলো কত বলল এই আমার ভাইজনের বাগান আছে এখানে রেখে দিন তো মরজিনা তো মরজিনা বুঝে গেছে একটা আই 40 টা তেলের পিপে বলে ঠিক ওই है डकादा चल ले ओ ना अब्दुल्ला कबला अब्दुल्ला आज सावधान आज ना قتل की रात बुझे जी ए डाकाते सरदार एसी লোকটা নকলে سنتতা বেশ বদল করে হইছে মিষ্টির কথা বুঝুন फिर আলী বাবাকে বসালো খাওয়ার দাওয়ার প্রথমে তো করলো তারপরে বলল এখন তো নাস্তা করুন তো রাখবে একটু পরে আমরা ভালো মন্দ টোস্ত বানাবো ভালো করে হা 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 মা তো খুব খুশ হলো ফির রাত্রের দিকে তো গোস্ত পোস্ত বলল বানাতে যাচ্ছিলো ফির বলছে না গোস্ত ফোস্ত বান তেল কম ছিল যাই বলছে তেলের পিপে তো বাগানে আছে তেল নিয়ে আসি ওখান থেকে মসজিদার আবদুল্লা ওখানে গেল যেই তেলের পিপিটা করলো भीतुत्व के अर्जुन बोलते उसका टाइम हो गया है तो मोजी ने बुझेगा ला कर चोर भूसा जी बोला नहीं अभी नहीं हुआ बैठ जा तो भूसा जी जो तो बोलो तेल बोलते सब ही भीतुत्व के बोलते उसका टाइम हो नहीं अभी नहीं टेस्ट मोजी ना तो एकदम जेटा सन्देह होता एकदम वो एकदम पूरा पक्का हो गल तो चले गल चले जे

नाच नाच देखते मज बोला मैं नाच ना मैं तो बांधी अच्छी नाच ना अरे तू खूब तो चाल चलन देखी ची तु खूब बाला नाच पार कर नाच कर नाच कर तेरे को बहुत इनाम देव अलिबा बोल ना, नाच ना कि मेहमान के नाराज ना, माल तो नहीं मालिक झिगिर कर बाधी आई नाच जा रहा तुम जो जैसे भी नाचते नाच लो नाच लो खुश कर दो मजिना की তৈরি হয়ে পেটের একটা চাকু নয় পেটের মধ্যে নিয়ে আর ডান্স করতে শুরু করে দিল সে কি আবদুল্লাহ করে বাজাচ্ছে মতো একটা আর মজিনা নেচে নেচে খালি সর্দারের কাছে আসছে হ্যাঁ তো বাংলা সিনেমার মধ্যে একটা গানও ছিল কি সেটা ভুলেই গেছে নাচতে 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 আসছে বারবার সর্দারের কাছে আসছে সর্দার তো মদে ঝুলছে নেশায় হ্যাঁ হ্যাঁ বহুত আচ্ছা বহুত আচ্ছা করতে করতে হঠাৎ হল মজিনা বুক থেকে ছুরিটা বার করে সর্দারের বুকে ক্ষোভে দিল একদম সর্দার মোলা রা আলি বাবা করলো আরে কি করলি মজিনা মেহমানকে তুই খুন করলি তোর কি মাথা করাবো যে আমি কোথায় দোজকে যাব না আমি আমার তো কি হবে এ তুই কি করলি হে তুই কি করলি আমি ঠিক করেছি আপনি কিছু জানেন না কি আমি জানি না আপনি চলুন আমার কাছে হ্যাঁ তার আগেও কি করছিল মজিনা কোথা থেকে জানি না তেল জোগাড় করে তেল গরম করিকে না সব কটাতে ওর মধ্যে পিপাতে যেই বলছে সদা টাইম হোগে বলছে হোনে বলা হবে ঠেড় যে খোল বলে এক একটা করে ওটা আবদুল্লাহ তুমি তেলের পিপের মধ্যে গরম গরম সর্ষে তেল ঢেলে সব এক একটা করে করে তেল এতে পুড়ে মরে গেছে সব কটা ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম সব কটাই মরে গিয়েছিল তো বাবাকে নিয়ে গেল বাগানে চলুক আপনার ও বলছিলেন না আপনার এই বিজনেসম্যান যে সাদাগার বললাম তেল তেল চলুন দেখি দেখলো ওখানে সব চোরগুলো মোরে মরে পড়ে আছে আমি কি করে মরলি গরম তেল দিয়ে আমি আগেই সন্দেহ করেছিলাম এসেছে আপনি তো কিছু বোঝেন না ভ্যাদ ভালো মানুষ সবাইকেই ভালো মনে করেন আর এই শ্রদ্ধার হচ্ছে ওই চোরদের শ্রদ্ধা ডাকাতদের শ্রদ্ধা যে আমার মালিককে মেরেছে তাই তুই কী করে বুঝলি আমি সব বুঝতে পেরেছি তাই জন্য একে মেরেছি আপনার কিছু পাপ হয়নি আর আপনার কোনো বিপদ নেই কিচ্ছু নেই আপনি এখন নিশ্চিন্ত হয়ে যান তখন বা বললাম হচ্ছি না তোর মতো বুদ্ধিমতী মেয়ে এরকম আমি দেখিনি তুই যে শুধু আমাদের বাঁচালি না এই এলাকা থেকে এই ডাকাতদের হাত থেকে বাঁচালি তুই কি চাস বল বলছে আমি আর কি চাইবো চা তো কিছু নাই বল তুই বল মুক্তি চাস বাঁদির থেকে তুই আবদুল্লাহ দোলার চাস বলে আ এত বছর হয়ে গেছে তোমাদের ঘর এ আর এই মালকিনের ঘর সেবা করেছে আর আমি কোথায় যেতে চাই না বলছে আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলছি তুই শুনবি কি আমার ছেলেকে তুই বিয়ে করে না তুই তাহলে আমার ঘরের বউ হবি আর বাঁধি থেকেও তুই মুক্তি হয়ে যাবি করবি মজিনা হেসে দিয়েছে তো কির ছেলের সঙ্গে মজিনার বিয়ে দিয়ে দিল আর খুব খুশি এইখানে আমার গল্পটা শেষ হলো ছোটো ছোটো নাতি নাতিনেরা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আমার গল্প তোমার ভালো লেগেছে নিশ্চয়ই আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করো আমাকে শেয়ার করো লাইক করো আর সব সাবস্ক্রাইব করো ধন্যবাদ